প্রোডাকশন সিনেমা করার সংখ্যা এবং ওয়েব ফিল্ম করার সংখ্যা। তারতম্যটা কমে গেছে এটা কি কোনো কারণে ছাড়াও মানে আর কোন কারণ আপনার চোখে পড়ছে কি বা মনে হচ্ছে যে একটা কারণ কিন্তু আপনি মানে আমরা এত ওটিটি প্ল্যাটফর্মের কথা কেন বলছি জানেন আমরা গত কয়েক বছরে ওটিটি তো অনেক ভালো কাজ দেখেছি হ্যাঁ আপনি যখন সিনেমাতে ভালো কাজ দেখবেন তখন কিন্তু সিনেমা ও অমুক সিনেমা অমুক সিনেমা এই শব্দটা উচ্চারিত হবে বলতে বলতে আমরা কিন্তু অনেকদিন অনেক ভালো ছবি দেখিনি এই আমরা অল্প কিছু দিনের মধ্যে কয়েকটা ছবি দেখেছি রেহানা নূর কথা জানি আরও জলের কাব্য তারপরে ইমন তার শাহেদ ইমন তার একটা ছবি বাইরে তারপর সাইমনের ছবি কামার আহমেদ সাইমন লালমরগের ছুটি লালমরগের ছুটি আসছে এরকম আমরা অল্প কয়েকটা সিনেমার কথা জানি কিন্তু তার আগে আমরা কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম এসছে এবং ওটিটি প্ল্যাটফর্ম অনেক ভালো ভালো কাজ দিচ্ছে এক্সপেরিমেন্টাল কাজ করছে তাদের ভালো বাজেট হচ্ছে এক্সপেরিমেন্টাল কাজ হচ্ছে এটা কিন্তু আমরা বলছি এই জন্য আমাদের মাথার মধ্যে এটা কাজ করছে কারণ ওরা বাজেট এবং ওদের প্রোডাকশন কোয়ালিটিতে ইতিমধ্যে মার্কেটে জায়গা করে জায়গা করে ফেলেছে হ্যাঁ তো এটা এবং সারা পৃথিবীতে তাই হয়েছে আপনি দেখেন ইন্ডিয়াতে একদম মেন স্ট্রিম অ্যাক্টররা কিন্তু এখন ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছে কাজ করছে কারণ তাদের অভিনেতা তো সব প্ল্যাটফর্মে কাজ করবে বাজেট ভালো স্ক্রিপ্ট ভালো কেন কাজ করবে না এবং ওখানকার ফিল্ম ডিরেক্টররা কাজ করছেন মানে মেন স্ট্রিম অ্যাক্টররা কাজ করছেন তা আমাদের এখানেও মেন স্ট্রিম অ্যাক্টররা কাজ করা শুরু করেছেন যখনই আপনি দেখবেন বাজেটটা চেঞ্জ হয়ে যাবে

ব্যক্তিগত জায়গাটাতে আসতে চাচ্ছি খুব সাম্প্রতিক সময় আপনি মঞ্চ নিয়ে কতটুকু কাজ করছেন টিভি নিয়ে কতটুকু কাজ করছেন আর সিনেমা নিয়ে কতটুকু কাজ করছেন আমি সবসময় কম কাজে বিশ্বাসী আমি বেশি কাজ একসাথে করতেই পারি না আমি যে সাবেচি করলাম একটা ওয়েব ফিল্মে কাজ করবো ওটি প্ল্যাটফর্মের জন্য তারপর আরও একটা দুটা স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টগুলো ভালো করে পড়ে প্রোডাকশান টিমের সাথে কথা বলে হয়তো করব। সেটা করলে হয়তো ডিসেম্বরে হয়তো একটা কাজ করতে পারি আবার হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি দিকে একটা কাজ করতে পারি এই মানে আমি মঞ্চে কাজ করছি না অনেক অনেক দিন কারণ মঞ্চে যেভাবে লাগাতার সময় দিতে হয় সেটা আমার পক্ষে এখন খুব অসম্ভব আমি পারি না সেই কমিটমেন্টটা আমি রাখতে পারবো না যেদিন আমার মনে হয়েছে সেদিন থেকে আমি আর মঞ্চে কোনো প্রোডাকশানের সাথে সম্পৃক্ত হইনি সিনেমা বা নাটকের ক্ষেত্রে হচ্ছে যদি স্ক্রিপ্ট ভালো লাগে প্রোডাকশানটা ভালো লাগে ডিজাইনটা ভালো লাগে তাহলে আমি কাজ করব কিন্তু এবার আমি ওটা পারি না যে এই সপ্তাহে কাজটা করলাম তো আগামী সপ্তাহে কাজটা করে ফেলি তারপরে আবার দুদিন পর মানে আমি টানা কাজ করতে আমি কখনো পারি না আমার মনে যে মাঝখানে একটা ব্রেক বা ভাবার জন্য সময়ও দরকার প্রস্তুতি ব্যাপার আর এটা একদমই আমার ব্যক্তিগত অভিমত শিল্পীকে মনে হয় মাঝে মাঝে বিরতি নিতে হয় এটা আমি আমার অভিমত বলছি আমি সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য তা কিন্তু নয় আমার আমি আমার ক্যারিয়ারের বহুবার বিরতি নিয়েছি আমার দুবার আমার দুই মেয়ে তখন আমি দু বছর আড়াই বছর করে বিরতি নিয়েছি এবারও প্যান্ডেমিকের কারণে আমি বিরতি নিয়েছি প্লাস আমার পলিটিক্সেরও কাজ ছিল তোমার মনে হচ্ছে বিরতিটা হয় কি শিল্পীকে আবার নিজের সাথে বোঝাপড়ার সময় সব কিছু মিলিয়ে তৈরি হতেও সাহায্য করে গিয়ার আপ করতেও সব কিছু মিলে এটা একদমই আমার প্রক্রিয়া